দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট একটি দেশ ব্রুনেই, যার সৌন্দর্য আপনাকে আকৃষ্ট করবে। এমন সুন্দর একটি ইসলামিক দেশ যা পৃথিবীর ধনী দেশগুলোর মধ্যে অন্যতম। ব্রুনেই সম্পর্কে জানার মতো অনেক তথ্য রয়েছে, আর জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 5 লাখের থেকেও কম জনসংখ্যার দেশ ব্রুনেইকে পৃথিবীর সব থেকে কম জনসংখ্যার দেশের মধ্যে ধরা হয়। দেশটির মোট জনসংখ্যার 60% মুসলিম। ব্রুনেই দেশের রাজধানীর নাম বান্দান শ্রী বেগওয়ান, যা এই দেশটির একমাত্র বড় শহর। দেশটির মোট জনসংখ্যার অর্ধেকের বেশি রাজধানীতেই থাকে। চাকচিক্য রাস্তাঘাট, উঁচু উঁচু বিল্ডিংস এবং সুন্দর সুন্দর মসজিদ এই শহরের সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। রাজধানী ছাড়াও দেশটির অনেক আকর্ষণীয় জায়গা রয়েছে যা অনেক মনোমুগ্ধকর। এখানকার ক্যাম্পাউন্ড আয়ার এমন একটি ঐতিহাসিক বস্তি যেখানে নদীর উপর 40টি আলাদা আলাদা গ্রাম রয়েছে। ব্রুনেই পৃথিবীর পঞ্চম সর্বোচ্চ ধনী দেশ। এখানকার প্রত্যেক ব্যক্তির বাৎসরিক আয় টাকার হিসেবে 75 লক্ষ টাকা। দেশটির অর্থব্যবস্থা আরব দেশের মতোই তেল এবং ন্যাচারাল গ্যাসের উপর নির্ভর করে। এখানকার মানুষ বাংলাদেশিদের তুলনায় 77% বেশি টাকা ইনকাম করে। দক্ষিণ পূর্ব এশিয়ার সবগুলো দেশের মধ্যে ব্রুনেই দেশের মানুষের লাইফস্টাইল অনেক লাক্সারিয়াস। দেশটির কারেন্সি ব্রুনেই ডলার এবং এক ব্রুনেই ডলার বাংলাদেশে 90 টাকার সমান। ব্রুনেই নদীর তীরে অবস্থিত লাক্সারিয়াস শাহী মহলটি দেশটির রাজার সরকারি নিবাস, যা রাজধানীর মুখ্য আকর্ষণ। ব্রুনেইতে এখনও সুলতান হাসনাল বোলকিয়ার শাসন চলে। ব্রিটেনের রানী এলিজাবেথ টু এর পর ব্রুনেই সুলতান হল বর্তমান বিশ্বের রাজ শাসকদের মধ্যে সবচেয়ে বেশি সময় পর্যন্ত শাসন করে যাওয়া সম্রাট। ভাগ্য কি তা ব্রুনেই সুলতানকে দেখেই বোঝা সম্ভব। ব্রুনেই সুলতান অঢেল সম্পদের মালিক। তিনি এমন একজন ব্যক্তি যার প্রায় সবকিছুই সোনা দিয়ে তৈরি। তার মহল, প্রাইভেট জেট এবং কার থেকে শুরু করে টয়লেট পর্যন্ত সোনা দিয়ে বানানো। তার গ্যারেজে রয়েছে 110টি লাক্সারি কার এবং তার মহলে রয়েছে 1788টি কামরা, যেখানে 257টি সোনার বাথরুম রয়েছে। ব্রুনেই এমন একটি দেশ যেখানে অনেক কঠোর আইনি ব্যবস্থা রয়েছে। এখানে মদ কেনা এবং পান করার মধ্যে নিষেধাজ্ঞা রয়েছে। সেখানে মুসলিম ধর্মের অনুসারীরা ক্রিসমাস উদযাপন করতে পারবে না এমন কড়া নির্দেশ রয়েছে। নির্দেশ অমান্যকারীর 5 বছরের শাস্তি হতে পারে। ব্রুনেই দেশের নারীদের কোনো ভোট অধিকার নেই। সেখানে সরকারিভাবে সম্পূর্ণ ফ্রিতে শিক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এটি এশিয়ার সবথেকে সুরক্ষিত এবং পরিষ্কার পরিচ্ছন্ন দেশ। এখানকার নাগরিকদের কোনো প্রকার ইনকাম ট্যাক্স দিতে হয় না। কারো ঘরে প্রবেশ করতে হলে এখানকার মানুষ জুতা খুলে প্রবেশ করে, এটা সেখানকার পরম্পরা। ডিয়ার ফ্রেন্ডস, এই ছিল ব্রুনেই সম্পর্কে কিছু অজানা তথ্য। ভিডিওটি কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। তার সাথে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে।